আজ হঠাৎ করে নিজেকে খুব অসহায় লাগছে। কেন লাগছে তা বলতে পারবো না। মনটা ভালো নেই, কোনো কাজে কোনো রকম আনন্দ পাচ্ছি না। ঘুম হতে ওঠার পরেই আমার মনে হলো, এই পৃথিবীর বুকে আমি কত একা, আমার আপনজন বলতে কেউ নেই, আমার পাশে কেউ নেই, একা একা শুধুই একা আমি। হঠাৎ করেই আমার একটি কথা খুব করে মনে পড়ল, আমি যখন এসএসসিতে পড়ি তখন এই লাইনটা পড়েছিলাম, ওয়াটার ওয়াটার এভরি হোয়ার, নট এ সিঙ্গেল ড্রপ টু ড্রিঙ্ক। যদিও আমার পুরো লাইনটা মনে নেই, কিন্তু ঠিক সেইভাবে আমি নিজেকে বললাম, হিউম্যান হিউম্যান এভরি হোয়ার, বাট নট এ সিঙ্গেল পারসন টু টক। হতাশাগুলো যখন আমাকে ঘিরে ধরে, তখন আর কোনো পথ খুঁজে পাই না বাঁচার জন্য। যেখানে হতাশা আঘাত করে, সেখানে কোনো বাঁধন আর কোনো কিছুকেই আটকিয়ে রাখতে পারে না। কষ্টগুলো চারপাশ হতে তখন পালাবার রাস্তাগুলোকে চিরতরে বন্ধ করে দেয়। আজ কোনো কাজ করতে পারছি না, যে কোনো কাজেই আমার নিজের অজান্তে ভুল হচ্ছে, আমি ভুল কাজ করছি, ভুল কমান্ড দিচ্ছি। যখন এই ব্যাপারগুলোকে ধরতে পারছি, তখন চিন্তা করছি যে এই আমি কি করলাম, কেন করলাম, কিভাবে করলাম, আমার তো এমন হবার কথা না, কিন্তু কেন হলো তার কোনো উত্তর খুঁজে পাই না। আমি আর আমার মাঝে নাই, আমি হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা লোকের ভিড়ে, নিজেকে আর নতুন করে তৈরি করতে পারছি না। তো হ্যাঁ বন্ধুরা, আপনার এই রকম কিছু আবেগি কথা আমার কাছে শেয়ার করুন, হয়তোবা আপনার এই কথাটি আমার পরবর্তী ভিডিও হতে পারে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না যেন। আজ আসি, টাটা।